নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় 2000 মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি নাতনিদের স্কলারশিপ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2021-22 অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে বন্ধুপ্রতিম দেশ ভারত সরকারের আর্থিক সহায়তায় নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 1000 জন এবং আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে 1000 জন বাংলাদেশের অভ্যন্তরে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য ছাত্রবৃত্তি প্রদান করা হবে। এই ছাত্রবৃত্তি প্রদান কার্যক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে যৌথভাবে বাস্তবায়িত হবে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এককালীন 50,000 টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এককালীন 20,000 টাকা প্রদান করা হবে। নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় ছাত্রছাত্রীদের আবেদনপত্র পূরণের নিয়মাবলী। স্নাতক পর্যায়ের অধ্যয়নরত আবেদনকারীকে 2018 থেকে 2021 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2018 সালের পূর্বে SSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত আবেদনকারীকে 2020 থেকে 2021 সালের মধ্যে SSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2020 সালের পূর্বে SSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর নিজ নামে সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক রাউটিং নাম্বার উল্লেখপূর্বক ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে, যা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ বা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ব্যাংকের বিস্তারিত বিবরণ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে যারা একাধিকবার বৃত্তি পেয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তির পাওয়ার পর ছাত্রছাত্রী যদি স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকে তারা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের SSC অথবা সমমান পরীক্ষায় GPA 3 বা তদুদ্ধ গ্রেড থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের SSC অথবা সমমান এবং SSC অথবা সমমান পরীক্ষায় GPA 3 বা তদুদ্ধ গ্রেড পেতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি হতে হবে। আবেদনপত্র ইংরেজিতে পূরণ করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় নির্দেশনাবলী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ছাত্রছাত্রীর সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ছাত্রছাত্রীর অভিভাবকের মাসিক পারিবারিক আয়ের সনদপত্র দাখিল করতে হবে, যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কমিশনার, UNO অথবা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রমাণক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে যেটা সংরক্ষিত আছে তা দাখিল করতে হবে। SSC অথবা সমমান বা SSC অথবা সমমানের মার্কশিটের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ছাত্রছাত্রীদের জাতীয় পরিচয়পত্র NID অথবা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সংযুক্ত করতে হবে। আবেদনপত্র সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। খামের উপরে নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযুদ্ধ সন্তান স্কলারশিপ স্কিম লিখতে হবে। আবেদনপত্র 1 আগস্ট থেকে 2021 থেকে 31 আগস্ট 2021 তারিখের মধ্যে পৌঁছাতে হবে বিকাল 5 ঘটিকার মধ্যে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আওতায় বৃত্তিপ্রাপ্তদের জন্য এই বৃত্তি প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশিক্ষণের সাথে টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় ছাত্রছাত্রীদের উপবৃত্তি সংক্রান্ত নোটিশের বিবরণ এবং আবেদনপত্রের পূরণের সময়সীমা এবং নিয়মাবলী। আশা করি নোটিশটি সবার অনুধাবন হয়েছে। T20 দেখার জন্য সবাইকে ধন্যবাদ।